সিঙ্গুরের প্রায় 550 বছরের প্রাচীন ডাকাতকালী মন্দির পূজো দিতে সকাল থেকেই ভক্তদের ভিড় জবার মালা মিষ্টান্ন ধূপ মোমবাতি নিয়ে পূজোর লাইনে দাঁড়িয়েছেন ভক্তরা ভোরবেলায় মাকে স্নান করিয়ে পরানো হয়েছে বেনারসি শাড়ি মাথায় মুকুট কপালে টিপ অঙ্গে একাধিক অলংকার পায়ের নুপুর অপরূপ রূপে ভূষিত হয়েছেন মা মন্ত্র উচ্চারণ করে অঞ্জলি দিয়ে পূজো দেওয়ার পাশাপাশি প্রদীপ ধূপ জেলে মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন ভক্তদের অন্যদিকে 400 বছরেরও বেশি পুরনো পূর্ব বর্ধমানের কাটোয়ার খ্যাপা কালীতলার পুজো যা খেপি মায়ের পুজো বলেই পরিচিত 5 কেজি সোনা আর 4 কেজির উপর গয়নায় সাজানো হয় মাকে কথিত আছে আগে এই এলাকায় ঘন জঙ্গল ছিল দস্যুরা মা কালীর পুজো করে ডাকাতি করতে যেত ডাকাতদের শুরু করা পুজোই কালে কালে সর্বজনীন রূপ নিয়েছে একসময় ডাকাতির ভয়ে গয়না লুকিয়ে রাখতেন গৃহস্থরা এখন ডাকাত কালীর গয়নার পাহারায় থাকে পুলিশ কালী পুজো উপলক্ষে সকাল থেকে লম্বা লাইন কাটোয়ার খেপি মায়ের মন্দিরে নৈহাটির বড় কালী সমিতি ট্রাস্টের কালী পুজো বড়মার পুজো বলে পরিচিত বিশালাকার প্রতিমার উচ্চতা 22 ফুট 100 কেজি সোনা ও 200 কেজি রূপোর অলংকারে সজ্জিতা ঘন কৃষ্ণবর্ণ কালী প্রতিমা মায়ের কাছে কিছু চাইলে মনস্কামনা পূর্ণ হয় এই আশায় কালী পুজোর দিন হাজারো মানুষের ভিড় অ্যান্টনি কবিয়াল তার নামেই সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিখ্যাত কালী মন্দির ফিরিঙ্গি কালীবাড়ি এই মন্দির ঘিরেও নানা কিংবদন্তি কথিত আছে মামার বাড়িতে এলে একচালার মন্দিরে গিয়ে মাকে গান শোনাতেন অ্যান্টনি কবিয়াল মহামায়ার স্বপ্নাদেশ পেয়ে নিজে হাতে গড়ে করেন মা সিদ্ধেশ্বরীকে সেই থেকে ঐতিহ্য মেনে ফিরিঙ্গি কালীবাড়িতে পূজিত হন মা যদিও মন্দির কর্তৃপক্ষের মতে বাঙালি মেয়েকে বিয়ে করার পর অ্যান্টনি হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হন সেই সময় এখানে শিবের উপাসনা হতো সেখানেই মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন অ্যান্টনি কবিয়াল কালী পুজোর দিন সকাল থেকেই বৌবাজারের ফিরিঙ্গি কালীবাড়িতে ভক্তদের ঢল মা সিদ্ধেশ্বরী এখানে নিত্য পূজিতা 500 বছরেরও পুরনো এই মন্দিরে অ্যান্টনি ফিরিঙ্গি আসতেন কবিয়াল পর্তুগিজ বংশোদ্ভূত কিন্তু হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত হয়ে মাতৃসাধনায় লিপ্ত হতেন এই মন্দিরে সে থেকেই ফিরিঙ্গি কালীবাড়ি নামকরণ এবং আজকে কালী পুজোয় দীপান্বিতা অমাবস্যায় বিশেষ আয়োজন রয়েছে মাতৃ আরাধনায় সকাল থেকেই ভক্ত সমাগম মনস্কামনা পূরণার্থে দূর দূর থেকে আসছেন ভক্তরা ক্যামেরায় অভিজিতের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা